Next Today India Durga Puja Prostuti 2022 sponsored by Shihotia Sip and Snacks near Shihotia Petrol Pump Islampur. Namaskar, News Today India Durga Puja Prostuti Shadu Dushabe Thik Prakkale Shihotia is present News Today India Durga Puja Prostuti 2022 ami Jobbar Ali amar shohoprotinidhi Shreyashri Shah Raj Shahani এবং তার পাশাপাশি দিয়া চক্রবর্তী ও গোবিন্দ পালের সঙ্গে এই মুহূর্তে শহর থেকে একটু বেরিয়ে শহরতলি যেকে বলে যাকে বলে চলে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অজিতবাস গলনিতে এসে পৌঁছেছি, যেখানে আন্তরিকতাই সবচেয়ে বড় কথা। আপনাদের সেই চিত্রটা দেখানোর চেষ্টা করব। খুব ঘটা করে এখানে যেমন পুজো হয়, তার পাশাপাশি আপনাদের জানিয়ে দেব সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এখানে কিন্তু কিছুই বাদ যায় না। শহর থেকে একটু বেরিয়ে ঠিক কলেজের থেকে কিছুটা এগিয়ে কিন্তু অজিতবাস কলোনি। আমি প্রথমে গোবিন্দকে সেই চিত্রটা দেখানোর কথা বলবো। এখানে কিন্তু প্রতি বছরই খুব ধুমধাম করে একদিকে যেমন হচ্ছে হরিবাসর বা কীর্তনের আয়োজন করা হয়, ঠিক সেই সেই কীর্তনের পরের পাশেই যে হচ্ছে মাঠ রয়েছে, জায়গা রয়েছে, তার অন্যদিকে রয়েছে কিন্তু এখানে কালী মায়ের মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি সেই চিত্র। এবং ঠিক কালী মন্দির এবং সেই সঙ্গে যে হরিবাসরের আসর যেখানে বসে সেই সেই ছাদনাতলা বলা যেতে পারে বা সেই মণ্ডপ, সেই হরিবাসরের মণ্ডপের ঠিক মাঝখানে কিন্তু এবছর দুর্গাপুজোর যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হবে এবং সেখানে ইতিমধ্যে মেরাপ বাঁধা শেষ হয়েছে। আমার সহপ্রতিনিধি শ্রেয়সী এবং দিয়া একে একে পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, কীভাবে তাদের প্রস্তুতি এগোচ্ছে, বাজেট কত, কী কী আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে, সামাজিক কোনো কার্যক্রম রয়েছে কিনা, চলুন তাদের সঙ্গে আমরা কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো। শ্রেয়সী, আমরা কিন্তু যেমনটা অজিতবাস কলোনিতে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি, তাছাড়াও তার পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যেখানে যারা কমিটি মেম্বার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু আমরা শুনবো কত বাজেটের পুজো হচ্ছে, কি কি সামাজিক কর্মসূচি রয়েছে, কি আনুষ্ঠানিক পর্ব রয়েছে, সে সমস্ত কিন্তু আমরা জানার চেষ্টা করছি। তো চলুন আর কথা না, এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেডাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর। আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করছি পূজা কমিটির যে সেক্রেটারি সভাপতি রয়েছে তার সঙ্গে, বলছি যে এবার আপনাদের পুজো কততম পুজো, আচ্ছা কি কি এবার আকর্ষণীয় চমক কি রয়েছে এবার পুজো? আকর্ষণীয় চমক রয়েছে এমন তো সেই যে পুজো আছে আমাদের এখানে সেলফি পয়েন্ট হবে আলাদা করে, তারপর সামনে সেখানে একটা আপনার মানে সিনারি বানাবে। বাচ্চাদের কোনো খেলা যেগুলো সমস্ত হয় সেগুলো কি রয়েছে? আপনার নাম? আমরা কিন্তু জানলাম যে প্রত্যেক বছরই কিন্তু তাদের কোনো না কোনো অনুষ্ঠান থাকে, তার পাশাপাশি আপনাদের কিন্তু আরেকবার মণ্ডপকে দেখানোর চেষ্টা করবো। রীতিমতো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কয়েকদিন বাদেই কিন্তু বাঙালির সে শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিন্তু শুরু হতে চলেছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু মহিলা ব্রিগেডেরও সদস্য আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু বাচ্চারা দেখে দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সেই সমস্ত তাদের সাথেও কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এবং যারা মহিলা ব্রিগেডরা রয়েছে তাদের সাথেও কিন্তু আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমার নাম সুমতি মণ্ডল। বলছি যে পূজার এই কটা দিন কিভাবে কাটান? আমাদের খুব ভালো লাগে, আমাদের খুব আনন্দ হয় সবাই মিলে। আমরা প্রথম পুজো করে আরম্ভ করছি, আমরা প্রথমে আমরা মহিলারা করছি, তারপরে ছেলেদেরকে দিয়েছি, তারপরে এখন আমরা ভালো করে পুজো করছি। আরো চাইছি যে সামনে যেন আগামীতে আরো ভালো করে করতে পারি। কত বাজেট রয়েছে এবার আপনাদের? 3 লাখ। 3 লাখ? আচ্ছা, চাঁদা তুলতে কি আপনারাও যান? আমরাও যাই। আপনারাও যান? হ্যাঁ। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপর চাঁদা তোলার ব্যাপারটা কিভাবে ম্যানেজ করেন? যদি এই কটা দিন আমাদের ম্যানেজ করতে হয়, ম্যানেজ না করলে পুজোটা কি করে হবে? বলছি সমতদি, অজিতবাস কলোনি একটা বর্ধিষ্ণ অঞ্চল, আমরা দেখতে পাচ্ছি এবার যখন ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে যে শারদোৎসবকে ইউনেস্কো সম্মান দেওয়া হয়েছে তাতে মহিলাদের একটা বড় ভূমিকা ছিল, আপনারা গিয়েছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এবছর পুজোর অনুদান হচ্ছে 60,000 টাকা করা হয়েছে বর্ধিত করে, আপনারা আবেদন করেছেন, পেয়েছেন সেটা? হ্যাঁ পেয়েছি। আচ্ছা পেয়েছেন, তাহলে তো আপনাদের 3 লাখ টাকা বাজেটে 60,000 রাজ্য সরকার দিল, বাকি 2,40,000 কি কি খরচ রয়েছে বা কিভাবে কি কি জিনিস আপনারা খরচ করছেন, কোন কোন আঙ্গিকে সেটা ছেলেরাই বলবে, সেটা সম্পূর্ণটা আমি জানি না,
সামাজিক কার্যকলাপ রয়েছে সমস্ত কিছুই কিন্তু বিস্তারিত ভাবে জানার চেষ্টা করবো। বলছি যে বিস্তারিত ভাবে যদি আপনি একটুখানি বলেন যে পুজোটা এবার কিভাবে হচ্ছে। নিউজ টুডে ইন্ডিয়া দুর্গা পূজা প্রস্তুতি 2022 স্পন্সর্ড বাই শিহতিয়া সিপ এন্ড স্ন্যাক্স নিয়ার শিহতিয়া পেট্রোল পাম্প ইসলামপুর। কত বাজেট রয়েছে এবং কি কি রয়েছে এবার পরিকল্পনা কি কি রয়েছে? আমাদের 3 লক্ষ টাকা এবার বাজেট, তার মধ্যে রাজ্য সরকার আমাদের 60,000 টাকা দিয়েছে এবং 2,40,000 টাকা আমরা এই পুরো গ্রাম থেকে চাঁদা কালেকশন করে আমরা সুন্দরভাবে অনুষ্ঠান, নৃত্য অনুষ্ঠান আছে, তারপরে কুইজ কম্পিটিশন এবং আরও সুন্দর আমরা প্রতিযোগিতার আয়োজন করি এবং আমাদের পূজা মণ্ডপের সামনে সুন্দর করে আমরা সাজিয়ে আলোকসজ্জা দিয়ে এবং প্যান্ডেল ভালো, এবার একটু আমরা ভালো করে প্যান্ডেল। আচ্ছা দীপকবাবু, আপনি নিজে একজন জনপ্রতিনিধি, এলাকার হচ্ছে প্রতিনিধিত্ব করেন, আপনার ভূমিকা এবার পুজোতে কী কী রয়েছে? প্রতি বছরই থাকে, এবছর নিশ্চয়ই আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন, এবছর আপনার ভূমিকা কী থাকছে এখানে? এবং আমার ভূমিকা চাঁদা কালেকশন এবং সব জায়গায় যাওয়া, এগুলো সব কিছুর মধ্যেই সবাই যেমন আছে সঙ্গে আমিও আছি। এই এলাকা একটা বলা চলে বর্ধিষ্ণু অঞ্চল, সেই সঙ্গে হচ্ছে শহর লাগোয়া গ্রামাঞ্চল, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত। বাচ্চা কচি কাচাদের মধ্যে একটা বাড়তি আবেগ কাজ করে পুজো আসলেই। এবছর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কোনো সামাজিক কার্যক্রম আপনারা নিচ্ছেন? সামাজিক বলতে আমরা দেখছি যতটা করা সম্ভব হয়, এখন আরও কিছুদিন বাকি আছে পুজো, এর মধ্যে আমরা আলোচনা করে যতটা করা যায় এবং আমরা করার চেষ্টা করব। প্রতিমা আমাদের ইসলামপুরেরই। লাইটিং এর ব্যাপার যেটা আপনি বললেন, যে লাইটিং এর কোথাকার রয়েছে? আমরা তো বাড়ি সব মেনটেন করে আমরা পুজোর কটা দিন, কোনো কোনো সময় 8টা থেকে পূজা শুরু হয়, কোনো সময় 9টা থেকে পূজা শুরু হয়, বাড়ি সম্পূর্ণ মেনটেন করে আবার এখানে এসে আমরা 5 দিন ব্যাপী আমরা মণ্ডপেই থাকি, মণ্ডপে সমস্ত কাজকর্ম করি, পূজা শেষ হলে সব প্রসাদ বিতরণ করে তারপরে আমরা যার যার বাড়িতে যাই। পুজোর বাজার তো নিশ্চয়ই হয়ে গিয়েছে? হ্যাঁ, এখনো বাকি আছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, মানে পূজা যতদিন না পর্যন্ত আসছে ততদিন তো বাজার চলবেই, একটা ব্যাপার তো থাকেই মহিলাদের। আচ্ছা, আপনি আপনাদের এখান থেকে যেহেতু আপনারা সিঁদুর খেলার একটা ব্যাপার থাকে প্রত্যেকবারই বিজয়া দশমীর দিন, কেমন করে সেটা সেলিব্রেট? আমরা দশমী পুজো শেষ হলে পরেই আমরা তো মণ্ডপে থাকি, তখন একবারে আমরা সকল সদস্যদের মহিলাদের ডেকে দিই, তারপরে আমরা হইলো প্রথমেই আমরা সিঁদুর পরিয়ে আমরা নিজেরাই আমাদের মধ্যে প্রতিনিধিদের মধ্যে সিঁদুর খেলে তারপরে আমরা বাড়িতে। আপনার নাম? আমার নাম রেখা হলাদান। কোন পদে রয়েছেন? পূজা কমিটির। আমরা ঠিক যেমনটা জানতে পারলাম তার পাশাপাশি কিন্তু আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করছি, বিভিন্ন ধরনের কিন্তু মহিলারা যেটা ছোট থেকে বড় সিম্পল কোশ্চেনগুলো করবা উপস্থিত করছি, এবং তার পাশাপাশি আপনি কিন্তু সর্বপ্রথম আমরা দিয়াকে ডাকার চেষ্টা করবো, দিয়াকে বলবো যে দিয়া তুমি আরো যারা রয়েছে তাদের সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। উদ্বোধন কবে, কি ব্যাপার? যেরকমটি আমরা জানতে পারলাম আরো কিছু মহিলারা এখানে একজোট হয়েছেন, আমরা সেগুলোকে করে আমরা এখানে যথারীতি সময় মতো চলে আসি, চলে আসার পরে আমাদের অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সবাইকে ডেকে নেওয়া হয়, সদস্য একজন দুজনকে দিয়ে তো পুজোটা হয় না আর সেখানে একটা আনন্দ তৈরি হয় না, সবাইকে ডেকে নিয়ে তারপরে তাদেরকে দিয়ে আমাদের যাবতীয় যত ভোগ রান্নার থেকে শুরু করে সবটা আমরা যোগাযোগ যন্ত্রণা করে নিয়ে আমাদের পুজোটা সম্পূর্ণ হয়। এবার উদ্বোধন কবে হচ্ছে আপনাদের পুজো? আমাদের উদ্বোধন এই পঞ্চমী থেকে শুরু হয়ে যায়। পঞ্চমী দিন মেন উদ্বোধন? হ্যাঁ, শুরু হয়ে যাবে। কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের?
আমাদের প্রোগ্রাম বলতে আমাদের ছোটদের নিয়েও এবার আগের বার তো মানে আমরা যে মেয়েরা আছি বরাবর ইনভলভ ছিল, আমাদের আগের জেনারেশনে ওনারাও ইনভলভ ছিলেন, কিন্তু এখন আমরা নতুন যারা নতুন করে এর সাথে অ্যাডজাস্ট করেছি মানে জয়েন হয়েছি, তারা আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করছি। আগের বছর কিছুটা ডান্সের মাধ্যমে বা কুইজ কম্পিটিশনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এবার আমরা চাচ্ছি ছোটদের দিয়ে কিছু করানোর জন্য। ছোটদের যেমন আর্ট প্রতিযোগিতা হয়, তারপরে আরো বিভিন্ন রকম সেটা করতে যাচ্ছি। সামাজিক কিছু কার্যকলাপ করেছে, সামাজিক বলতে আমাদের আমরা যেহেতু মহিলা দলের সাথেই যুক্ত, সেদিক থেকে বলতে গেলে আমাদের সামাজিক অনেক রকমই হয়। যেমন হলো ওই সবাইকে ডেকে নিয়ে কোনো যদি একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটাকে কী করে সলভ করতে হবে সেগুলো আমরা করে থাকি। এখন এর মধ্যে তো আমরা সেরকমভাবে কোনো যোগাযোগ করতে পারিনি সবাই মিলে একজোট হয়ে, এখনো কিছুটা দিন বাকি আছে, আমরা চেষ্টা করবো কিছু একটা। কেনাকাটা হয়েছে? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, এখন কিছু কিছু বাকি। জানতে পারলাম যে এই আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলের পরিবেশ যেটা রয়েছে, যে একটু শহর থেকে ভেতরে ঢুকে কিন্তু এই গ্রামাঞ্চলের পরিবেশে মহিলারা এবং পুরুষরা একত্র হয়ে এই পুজো আমরা পুজো করছেন, এবং এই স্ট্রাকচার পুরো রেডি হয়ে গিয়েছে ইতিমধ্যেই, যেহেতু আর বেশি বাকি নেই পুজো। এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেটাল ও লাইট বোর্ড বাড়াতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে, ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা জুড়ে ছিলেন নিউজ টু নিয়ার সঙ্গে। শহর থেকে শহর ছাড়িয়ে গ্রামান্তরে আমরা পৌঁছচ্ছি পুজোর প্রস্তুতি নিয়ে, কারণ বাঙালির সবচেয়ে উৎসব দুর্গোৎসব এবার কিন্তু বিশ্ব বাংলা শারদ সম্মানের পাশাপাশি, যেমনটা জানেন ইউনেস্কোর পক্ষ থেকে কিন্তু তাকে হচ্ছে বিশ্ববাজারে একটা হচ্ছে উপাধি বা তকমা দেওয়া হয়েছে। তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই, নিউজ টুডে ইন্ডিয়া সচরাচর জনগণের জন্য জনদরদি হয়ে কাজ করার চেষ্টা করে, তাই আপনাদের কোনো পুজোর প্রস্তুতি কভারেজ যদি আপনারা অবশ্যই দেখাতে চান, তাহলে অবশ্যই আমাদের নিউজ টুডে ইন্ডিয়ার যে এন্টায়ার টিম রয়েছে তাদের নম্বরে আপনারা যোগাযোগ করে ইনফরমেশনটুকু দিতে পারেন। পাশাপাশি জানিয়ে দিই, যত পুজো এগিয়ে আসছে ততই কিন্তু মানুষের উন্মাদনার পারদ বাড়ছে, আর সেই উন্মাদনার পারদকে আরও বেশি বলিষ্ঠ করতে নিউজ টুডে ইন্ডিয়া এবছর যেমন নিয়ে এসছে একদিকে সেরার সেরা পুজোর হচ্ছে একটা পরিবেশ, তার পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকে হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি পুজোর আড্ডা আপনাদের মণ্ডপে। তাই এই সমস্ত কিছু একসাথে পেতে জুড়ে থাকতে হবে নিউজ টু ইন্ডিয়ায়। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট লাইভ অথবা নেক্সট পুজো প্রস্তুতিতে সহপ্রতিনিধি রাজ সাহানি, শ্রেয়সী সাহা, রিয়া চক্রবর্তী, গোবিন্দ পালের সঙ্গে জব্বার আলী, নিউজ টু ইন্ডিয়ার জন্য ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অজিত বস কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ থেকে। নিউজ টুডে ইন্ডিয়া দুর্গা পূজা প্রস্তুতি 2022 স্পন্সর্ড বাই শিহতিয়া সিপ অ্যান্ড স্ন্যাক্স, নিয়ার শিহতিয়া পেট্রোল পাম্প, ইসলামপুর।